হাই বন্ধুরা আজকে আমরা দেখবো কানাডা ব্যাংক থেকে ক্যাশ উইথড্রাল স্লিপ ফিল আপ করে কী করে ক্যাশ ওঠানো যায় তো তো শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করুন যাতে পরবর্তী যত আডেট নিয়ে যাব সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তো চলুন দেখেনি দেখুন আমি এখানে কানাডা ব্যাংকের একটা ক্যাশ উইথড্রাল স্লিপ নিয়ে এসেছি তো স্লিপের প্রথমে আছে ব্রাঞ্চ আমার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে কানাডা ব্যাঙ্ক সেই ব্রাঞ্চের নামটা আমি এখানে দেবো আচ্ছা তারপরে দেখুন এখানে ডেট দেওয়া আছে যে ডেটে আমি টাকাটা তুলতে যাব ব্যাঙ্কে সেই ডেটটা আমি এখানে দেবো আচ্ছা তারপরে দেখুন ডেটের পরে একটা বক্স আছে এই বক্সের মধ্যে আমি কত টাকা তুলব সেটা আমাকে নাম্বারে বা ফিগারে লিখতে হবে তো ধরুন আমি সাত হাজার টাকা তুলবো আমি এখানে সাত হাজার নাম্বারে বা ফিগারে লিখেছি এবং এরপরে দেখুন এখানে সাম অফ রুপিস এরপরে যে দাগটা আছে এখানে আমাকে সেটা ওয়ার্ডে লিখতে হবে তো আমি এখানে সেভেন থাউজেন্ড অনলি লিখেছি আপনারা যত টাকা তুলবেন সেটা এই বক্সের মধ্যে নাম্বারে বা ফিগারে লিখবেন এবং এই লাইনটার উপর দিয়ে সেটা ওয়ার্ডে লিখে দেবেন এইটুকু লেখার পরে দেখুন নিচে এসে এখানে বক্স আছে অ্যাকাউন্ট নাম্বার লেখার তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা মানে কানাড়া ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেই নাম্বারটা আমি এখানে বক্সের মধ্যে দিয়ে লিখে দেবো এটা লেখার পরে এখানে দেখুন লেখা আছে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার মানে অ্যাকাউন্ট হোল্ডারের নামটা আমাকে এখানে লিখতে হবে তো আমি এখান দিয়ে লাইনটার মধ্যে দিয়ে অ্যাকাউন্ট হোল্ডারের নামটা লিখে দেবো এবং সিগনেচার অফ অ্যাকাউন্ট হোল্ডার তার উপরে এখানে অ্যাকাউন্ট হোল্ডারটা সাইন করবে যে সাইনে তার টাকাটা উঠবে আর যারা সাইন করতে পারবেন না তারা টিপছাপ বা থাম ইমপ্রেশন দেবেন আচ্ছা এইটুকুই করবো এই পাতাতে এইটুকুই ফিল আপ করবো আর কিছু করবো না এরপরে যে পোর্শনটা আছে এখানে লেখা আছে ফর অফিস ইউজ এখানে এটা অফিস ইউজ করবো তো এইটা এইটুকু ফিল আপ করার পরে আমরা পাতাটা উল্টে পেছনে একটা সাইন করে নিয়ে যাব আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপছাপ দিয়ে নিয়ে যাবেন এবং যখন আপনারা কাউন্টারে এটা দেবেন টাকাটা তোলার জন্য তখন হয়তো কাউন্টার থেকে আপনাদের একটা সাইন করতে বলবে বা যারা সাইন করতে পারবেন না তাদের একটা টিপছাপ দিতে বলবে দিতে বলবে এইটুকু দিলে আপনাদের কানাড়া ব্যাঙ্ক থেকে টাকা উঠে যাবে আর এর সাথে অবশ্যই আপনারা পাস বইটা নিয়ে যাবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ